প্রধান ইজ ব্যাক। তারা সবসময় আতঙ্কে ভয়ে থাকে। আমি চাই যে রূপগঞ্জে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। তুমি কার দালাল, কার ক্যাশিয়ার, কে না জানে? জানে না? তুমি কথা কথা তুমি সন্ত্রাসী রঙ্গে দেখাব কি লেগা? এ তুমি বলে একুশ তারিখের পরে ইলেকশন করে কি করে ফেলবা, তুমি লোকজন দিয়ে দখল করে লাগবা, এই করে ফেলবা, এই করে ফেলবা। আমি প্রধান সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেছি, আমি কোনো অন্যায় এলাও করি না রে। এটা একটা আড়ত। আমি তখন জেলে ছিলাম, আমি ওদের সাথে কোনো চুক্তি করি নাই। ওরা এই আড়তটাকে বালু ভরাট করে, কিছু ঘর তোলে, তারা এই আড়তে প্রতিটা দোকান থেকে কাগজপত্রে লেখা আছে আপনার 1.5 লাখ টাকা, কারো থেকে 4 লাখ, কারো থেকে 5 লাখ। একই দোকান কয়েকবার বেচা কিনা তারা করে। এখানে যারা আছে তারা নানান ডিস্ট্রিক্টের লোক, তারা রূপগঞ্জের লোক খুব কম। তারা সবসময় আতঙ্কে ভয়ে থাকে যে কখন তারা কি করে, আর কিছু হলেই লোকজন পাঠায় দিয়ে মানুষকে মারধর করে আর কি। এটা আমার জায়গা, তাহলে আপনারা বুঝে নেন আমার জায়গাতেই তারা এই ধরনের দুর্নীতি করতে পারে আর কি। মাননীয় প্রধানমন্ত্রী, রূপগঞ্জে আপনি জিজ্ঞাসা করে দেখুন, রূপগঞ্জে কোনো উপজেলা ইলেকশনের ইয়ে আছে, বাতাস আছে? মানুষের মনে আনন্দ আছে? আমি যা বলি, আমি প্রশাসনের, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি যাচাই করুন, আপনি আমার কথা না, এটা রূপগঞ্জবাসীর প্রতিটা মানুষের মনের ভিতরে কথা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তারা এখন জায়গায় জায়গায় বইলা বেড়াচ্ছে, বিকজ সন্ত্রাস তো মানুষকে ভয় দেখাচ্ছে যে ইলেকশনের পরে তারা হুমুক করবে, ধুমুক করবে, আমাকে মেরে ফেলবে, আমার লোকজনকে এই করে ফেলবে, ওই করে ফেলবে। আমি প্রশাসনকে জানিয়েছি, আমি প্রশাসনকে স্পষ্ট করে জানিয়েছি, আমি প্রশাসনকে আবার অনুরোধ করব যে আপনারা এইগুলো তো ক্রাইম, এগুলো তো সন্ত্রাস, ক্রাইম, এদের একটা ব্যবস্থা আপনাদের নিতেই হবে। আপনি এটা যদি ব্যবস্থা না নেন তাহলে একটা কাজ করুন, আপনারা আমাদের রূপগঞ্জবাসী যারা আছে আপনি তাদের সবাইকে বলে দেন যে আমরা রূপগঞ্জ ছেড়ে চলে যাই, ওনারাই রূপগঞ্জে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আর না হলে এই এলাকা থেকে চলে যেতে বলেন, রূপগঞ্জবাসী এই এলাকা থেকে চলে যাবে, বিকজ তারা কোনো কথা বলতে পারে না। আমি রূপগঞ্জবাসীর মনের কথা, প্রতিটা জিনিস আমি সারা বাংলাদেশে আমি মানুষকে প্রকাশ করছি, বিকজ আমি চাই যে রূপগঞ্জে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, আমি চাই যে রূপগঞ্জ একটা পরিষ্কার হোক, আমি চাই যে রূপগঞ্জে কোনো মাদক হবে না, আমি চাই যে রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না। আমাদের ছাত্রলীগ, যুবলীগের ভাই আর বোনেরা, আপনারা এদের হুকুম মানবেন না, ওনারা ভালো কাজ করতে পারে না, আজ পর্যন্ত আপনাদের কোনো ভালো কাজের হুকুম দেয় নাই। আপনারা যদি দলের কথা চিন্তা করেন, আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন, এখনও সুযোগ আছে, আপনারা ভালো কাজ করুন। প্রধান ইজ ব্যাক।